জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুরিতে নিহত তোফাজ্জলের পরিচয়। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরানের একটি ফেসবুক পোস্ট থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। আরিফুজ্জামান জানান, তোফাজ্জল ছিলেন বরগুড়ার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। একসময় তিনি সজ্জন ও পরোপকারী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে প্রেম ঘটিত সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একই সময় তার মা বাবা ও বড় ভাইয়ের মৃত্যু তাকে আরও মানসিকভাবে ভেঙে দেয়, যার ফলে তিনি গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন। আশেপাশের লোকজন তাকে সহযোগিতা করতেন, আরিফুজ্জামান নিজেও তাকে সাহায্য করতেন। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে তোফাজ্জল ফজলুল হক হলে গিয়েছিলেন, কিন্তু চোর সন্দেহে তাকে আটক করে নির্যাতন করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কবির চৌধুরী জয়, বাইটিভি, ঢাকা।